নমস্কার, আপনারা দেখছেন পিপিপি পরমানন্দ, আর আমি সুমনা। আজকে আমাদের সাথে রয়েছে যে মাধ্যমিকে প্রথম হয়েছে প্রথমা মুখার্জি। নমস্কার, আমি প্রথমা মুখার্জি। নমস্কার। আজকে আমরা শুধুমাত্র মাধ্যমিকে যে প্রথম হয়েছে তাকে নিয়ে নয়, আমরা মাধ্যমিকে যে শেষ হয়েছে তাকে নিয়েও এসেছি। এটাই হচ্ছে আমাদের এবারের সবথেকে বড় ব্রেকিং নিউজ, সবথেকে বড় চমক। আমাদের সাথে রয়েছে মাধ্যমিকে যে শেষ হয়েছে, অর্থাৎ সমাপ্তি রায়। নমস্কার, আমি সমাপ্তি রায়। নমস্কার। আজকে আমি আপনাদেরকে শোনাবো মাধ্যমিকের সাফল্য এবং অসাফল্যের গল্প। তো চলুন শুরু করছি আজকে আমাদের এই অনুষ্ঠান। যেহেতু আমরা জানতে চাইবো প্রথমা, তুমি মাধ্যমিকে কত নম্বর পেয়েছো, 700-র মধ্যে তুমি কত পেয়েছো? আমি পরীক্ষায় 699 পেয়েছি। বাহ, তুমি 700-র মধ্যে 699 পেয়েছো, তো তোমার এক নম্বর কোথায় কাটা গেল? এক নম্বর বুঝতেই পারছি না কোথায় কেটে নিয়েছে, আমি তো সব পরীক্ষা খুব ভালো দিয়েছি। বাবা, 699! এই নাম্বারে তো আমরা 4 পাস করে যাব। তারপরে এবার বলছে এক নম্বর কম। আচ্ছা, তো আমি এবার সমাপ্তির কাছে জেনে নেব যে তুমি মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো। আমি মাধ্যমিকে 175 পেয়েছি। মানে এটাতে আমি এত খুশি যে আমি 25-25 নাম্বার করে পাস করে গেছি। আবার আমার খুবই ভালো লেগেছে। জানতে চাইবো মাধ্যমিকে যে প্রথম হয়েছে, অর্থাৎ প্রথমা মুখার্জি, তুমি দিনে কত ঘন্টা পড়াশোনা করতে? ম্যাডাম, আমি আমি দিনে 20 পড়াশোনা করতাম। 20? তাহলে স্নান করতো, খেতো, ঘুমাতো, এসব করতো কখন? 4 এসব হয়ে যেত? 20? খুবই ভালো যে তুমি 20 পড়াশোনা করতে। তো আমরা এবারে সমাপ্তির কাছে জেনে নেব যে সে দিনে কত ঘন্টা পড়াশোনা করতো। তুমি দিনে কত ঘন্টা পড়াশোনা করতে যদি আমাদের দর্শকদের বলো। ওই যে ও যে 4 পড়তো না, সেই 4 মধ্যে 1 আমি পড়তাম। এবারে আমরা ফার্স্ট গার্ল প্রথমার কাছে জেনে নেব যে তোমার কি কোনো প্রাইভেট টিউটর ছিল? না, আমার কোনো প্রাইভেট টিউটর ছিল না, আমি নিজেই পড়াশোনা করতাম। হ্যাঁ, আমার স্কুলের স্যাররা, ম্যামরা সবাই আমাকে অনেক হেল্প করেছে, কিন্তু আমার কোনো প্রাইভেট টিউটর ছিল না, আমি নিজেই পড়াশোনা করতাম। আচ্ছা আচ্ছা, তো সমাপ্তি, তোমার কি কোনো প্রাইভেট টিউটর ছিল? হ্যাঁ, আমার তো সব সাবজেক্টেরই প্রাইভেট টিউটর ছিল। তোমার যদি সব সাবজেক্টেরই প্রাইভেট টিউটর ছিল, তাহলে তুমি কেন এত কম নাম্বার পেলে? তোমার তো আরও বেশি নাম্বার পাওয়া উচিত। টিউশনে গিয়ে কি করতে? তা সাবজেক্টের প্রাইভেট টিউটর ছিল, তো তো তার মধ্যে আমি 5 টিউশনে যেতাম, 2 টিউশনে যেতাম না, কিন্তু বাবার কাছ থেকে টিউশন ফিজটা নিয়ে নিতাম। কারণ কি, অনেক হাত খরচ হতো, অনেক কিছু মেকআপের জিনিস কিনতে হয়, তাই জন্য। কি, 5 টিউশনে গিয়ে আমি ওদের সাথে গল্প করতাম, 50-60 সেলফি তুলতাম, আর বাড়ি চলে আসতাম। এবারে আমরা প্রথমার কাছে জেনে নেব যে তুমি কোনো রেফারেন্স বই কি পড়তে? মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য তুমি কি কোনো রেফারেন্স বই পড়তে? হ্যাঁ, আমি কামরুল প্রকাশনীর বই পড়তাম। আমার এই সাফল্যের পেছনে কামরুল প্রকাশনীর অবদান অনস্বীকার্য। আচ্ছা আচ্ছা, আর সমাপ্তি, তুমি কি কোনো রেফারেন্স বই পড়তে? আমার ভরসা ছিল পারুল সুভাষিনী। পারুল সুভাষিনী? আচ্ছা, এটা কি কোনো প্রকাশনীর বই? না না ম্যাডাম, এগুলো কোনো প্রকাশনী নয়। আসলে পরীক্ষার সময় আমার আগের বেঞ্চে বসতো পারুল, আর পেছনের বই বসতো
সুভাষিনী তো পারুল আর সুভাষিনী আমাকে দেখাতো, তাই জন্য আমি পরীক্ষায় অন্তত পাস করেছি। তো আমার সাফল্যের পেছনে পারুল আর সুভাষিনীর অবদান অনস্বীকার্য। এবারে একটু অন্য প্রসঙ্গে আসি। আচ্ছা প্রথমা, তুমি তো সবসময় বেশিরভাগ টাইমই পড়াশোনা করতে, তো তুমি অবসর সময়ে কি করতে ভালোবাসো? আমি অবসর সময়ে গল্পের বই পড়তাম। আর তুমি কি কখনো টিভি কি দেখতে? তো টাইম হতো না, অবসর সময়ে টিভি দেখতাম, টিভিটা অফ করে দেখতাম, সুইচ অফ করে জাস্ট এমনি টিভিটা দেখতাম। সত্যি খুব ভালো। আর সমাপ্তির কাছে জানবো, তুমি কি করতে অবসর সময়ে? অবসর সময়ে সেলফি তুলতাম, রিলস বানাতাম, ইনস্টাগ্রাম করতাম, ফেসবুক করতাম, হোয়াটসঅ্যাপ করতাম, টুইটার করতাম, সবকিছু করতাম। খুব ভালো। এত কিছু করতে, এত কিছু করার পর কি তুমি টিভি দেখার সময় পেতে? পেতাম তো, সব টিভিতে সব দেখতাম। আচ্ছা ফার্স্ট গার্লের কাছে জেনে নেব যে তুমি বড় হয়ে কি হতে চাও তুমি? আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, এই সমাজের সবার সেবা করতে চাই। বাবা খুব ভালো। এবারে লাস্ট গার্লের কাছে জানতে চাইবো যে তুমি বড় হয়ে কি হতে চাও? ম্যাডাম আমি বড় হয়ে নেতা হতে চাই, তাই জন্যই তো পড়াশোনা করছি না, নেতা হতে তো পড়াশোনা করতে লাগে না, তাই জন্য। সবার সবকিছু জানা হয়ে গেল। আমি ফার্স্ট গার্লের কাছে জানতে চাইবো যে তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা তো শেষ হয়ে গেছে, তোমরা ইলেভেনের পড়াশোনা কি শুরু করে দিয়েছো? তুমি কি ইলেভেনের পড়াশোনা স্টার্ট করে দিয়েছো? হ্যাঁ আমি পড়াশোনা শুরু করে দিয়েছি, মাধ্যমিক পরীক্ষার এক সপ্তাহ পর থেকেই আমি ইলেভেনের পড়াশোনা শুরু করে দিয়েছি। এক সপ্তাহ পরে পড়াশোনা শুরু করে দিয়েছে? মা ভাই কাকা ভাই পিসি বাড়ি যাইনি নাকি? এখন তো আমার ইলেভেনের বইয়ের অর্ধেক শেষ হয়ে গেছে, আর একটু বাকি আছে, তাহলে আমার ইলেভেনের পুরো সিলেবাস শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো এবারে লাস্ট গালের কাছে জানতে চাইবো, তুমি কি পড়াশোনা শুরু করে দিয়েছো? আমি তো পরীক্ষা শেষ হওয়ার পর সবার বাড়ি ঘুরতে ঘুরতে এই তো কালই এলাম বাড়ি। এখন তো আজকে তো রেজাল্ট বেরোলো, এরপরে আমি আরও দেখবো কী কী পড়বো না পড়বো, কোন স্কুলে পড়বো, তাও এক ক্লাস পরে পড়া চালু করবো। যাক তোমাদের সাথে আমাদের খুব ভালো লাগলো, তোমার সাফল্য তোমার অসাফল্যের কথা জেনে। আশা করি দর্শকদেরও খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই সেটা আপনারা আমাদের চ্যানেলে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ইন্টারভিউ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবে, আর অল দ্য বেস্ট যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, যাদের ফল প্রকাশ হতে চলেছে। আমি চাইবো যে কেউ যেন অসফল না হও, সবাই খুব 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 সফল হও, সবাই মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করো। সবার জন্য অল দ্য বেস্ট। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।